সেই সে হত্যা করে মানে মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এসছে। তারপরে পুলিশ যায় সেখানে, যাওয়ার পরে দেখা যায় সে রাস্তাতেই মারা গেছে। মারা যাওয়ার পরে তাকে হাসপাতালে নিয়ে এসছে, তখন আমরা লাশ থানায় নিয়ে এসি। যেহেতু সন্দেহ করছে অনেকে যে তাকে হত্যা করে তারপরে লাশ ঝুলিয়ে দিয়ে সেটাকে নিয়ে আসা হয়েছে, আমরা তখনও নিশ্চিত নাকি রাত্রে, তো সকালে সেটা আমরা দেখলাম তার সারা শরীর দেখা যাচ্ছে, পিঠে একটু চিহ্ন পাওয়া গেছে, গলায় তো চিহ্ন পার্সেন্টলি পাওয়াই যায়, এর সাথে একটু ডিপ চিহ্ন, আমাদের একটু সন্দেহ লাগে। পাশাপাশি মেয়ে যারা অভিভাবক তারা বলছে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। যা হোক, পরবর্তীতে আমরা যে ছেলে মেয়ের স্বামী তাকে তার বাবাকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসা করে নিয়ে এসছি। এই বিষয়ে লাস্ট প্রশ্নগুলো পাঠানো হয়েছে, সন্দেহ যেহেতু আছে এটা আমরা প্রশ্ন রিপোর্ট পেলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা হত্যা না আত্মহত্যা। কিন্তু আমি এরা অভিভাবকরা মেয়ের তারা হামলা করছে, মামলার প্রক্রিয়া দিন, মামলা হইলে না তাদের এই মামলায় গ্রেপ্তার দেখি রাতে করবে।